أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون. ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين. بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين. وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن. بسم الله الرحمن الرحيم. জাতীয় পটিয়ায় যেহেতু আজকের এই ইফতার মাহফিলে জাতীয় পার্টির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত, বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে সময় খুব কম, আপনারা জানেন যে আজকে দেশের কি অবস্থা। এই অবস্থায় আজকে আমরা মনে করি যে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দেশের যে আজকে মানুষের নিরাপত্তাহীন এই অবস্থা থেকে দেশবাসীকে মুক্ত করা, গণতন্ত্রহীন অবস্থা থেকে দেশকে মুক্ত করা, দেশে আইনের শাসনকে ফিরিয়ে আনা, দেশে মৌলিক অধিকার, মানব অধিকার, সকল গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা আজকে মানুষের দাবি। আজকে বাংলাদেশের কোনো মানুষ কোনো জায়গায় নিরাপদ নয়, ঘরে বাইরে ব্যবসা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও নিরাপদ নয়। এই নিরাপত্তা দিতে পারে শুধুমাত্র এই দেশের জনগণ, এবং গণতন্ত্র থাকলেই শুধুমাত্র এই নিরাপত্তা দেওয়া সম্ভব। কারণ আজকের এই সরকার বর্তমান অবৈধ অন্যায়ভাবে ক্ষমতা দখলকারী সরকার, তারা আজকে জনগণকে জিম্মি করে ক্ষমতায় থাকতে চায়। তারা দেখেছে তারা নিজেরা মানুষ হত্যা করছে, প্রতিনিয়ত আওয়ামী লীগের লোকজন মানুষ হত্যা করছে, আর নাম দিচ্ছে বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সম্পূর্ণ মিথ্যা, বিএনপি এসব হত্যায় বিশ্বাস করে না এবং বিএনপি এগুলোর সঙ্গে জড়িত নয়। কাজেই আজকে সেজন্য গণগ্রেফতারের নামে চলছে বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল এবং সাধারণ নিরীহ জনগণকে গ্রেফতার। এখন পর্যন্ত সারা দেশে 12,000 মানুষকে গ্রেফতার করা হয়েছে, এবং এমন অবস্থা শুনেছি কারাগারগুলোতে মানুষের কোনো ঠাঁই হচ্ছে না, বাথরুমে পর্যন্ত জায়গা নিচ্ছে, এই অবস্থায় আজকে চলে গেছে। তো দেখেছেন তার মধ্যে মারা গেছে 50 জনের ওপরে ক্রস ফায়ার। তো এই কি দেশ চালানোর নমুনা? একদিকে ব্যাংক পুরো খালি করে দিচ্ছেন ডাকাতি করে,
আরেকদিকে মানুষ হত্যা করে দেশের দেশ শেষ করে ফেলছেন, তাহলে আজকে দেশের মানুষেরা যাবে কোথায়? যে স্বাধীনতার জন্য, যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিল, সেই স্বাধীনতা গণতন্ত্র আজকে অর্থহীন হয়ে গেছে। স্বাধীনতা আজকে আমরা আজকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আছে কিনা এটা বলাও মুশকিল। আজকে দেশ আজকে যদি অন্যায়ভাবে অবৈধভাবে তারা ক্ষমতায় আছে, কিন্তু তারপরেও বলতে হয় যে আজকে সত্যিকারে কি তারা এই অবৈধভাবে ক্ষমতায় থেকেও তারা নিজেরা কি দেশ শাসন করছে, নাকি এর পেছনে অন্য কোনো শক্তি আরো কাজ করছে, সেটাও দেশের মানুষকে আজকে চিন্তা করতে হবে। তার জন্যই আমরা দেশ সে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যই সংগ্রাম করছি এবং মুক্তিযুদ্ধ করেছি স্বাধীন সার্বভৌম দেশে গণতন্ত্র সহ সকল ন্যায় বিচার সুশাসন সহ সকল অধিকার মানুষের থাকবে সেজন্য। তাই আজকে দেশ যে পথে যাচ্ছে, এই পথে গেলে দেশের মানুষের সত্যিকারে সেই একদলীয় শাসন বাক্সা আওয়ামী লীগের অত্যাচার জুলুম থেকে কোনো নিরীহ মানুষ বাঁচতে পারবেন না। আজকে যেখানে দেখেন কোনো ধর্মের মানুষ কিন্তু নিরাপদ নয়। আজকে আওয়ামী লীগ সবসময় দাবি করে হিন্দুদের কথা, আর এই হিন্দুদের উপর সবচেয়ে বেশি অত্যাচার করছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখনই। স্বাধীনতার পরেও ক্ষমতায় এসে তাদের সমস্ত সম্পত্তি দখল করেছিল, হত্যা করেছিল, তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। এবারও ক্ষমতায় এসে তারা এদেশের মানুষকে হত্যা করছে, এই হিন্দুদেরকে উপর অত্যাচার করছে, তাদের বন্দির, তাদের বাড়ি ঘর জমি জায়গা সব কিছু দখল করছে এবং তাদেরকে বাধ্য করছে দেশ ছাড়তে। তাই আমি বলি যে আওয়ামী লীগের অধীনে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়। আপনারা দেখছেন এরকম ঘটনা আগে কখনো ঘটে না গেনি। এই যে টার্গেট কিলিং হচ্ছে, এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষকে হত্যা করা হচ্ছে এবং এগুলো কারা করছে, এগুলো পরিকল্পিত এবং এগুলো আওয়ামী লীগের লোকজন। তাই হাসিনা বলে যে আমি জানি কারা এগুলো করছে, সেজন্যই হাসিনা বলে। হাসিনা জানে কিছু না, হাসিনা জানে জেনেও এগুলোকে ধরে না, এগুলোকে দেশের বাইরে পার করে দিয়েছে আর এখন নিরীহ মানুষগুলোকে ধরে জেলখানায় বন্দি করছে। কিন্তু আমরা জানি এই পবিত্র রমজান মাসে বলছি এই যারা মিথ্যাচার অত্যাচার করছে আল্লাহ তাআলা নিশ্চয়ই এগুলো সহ্য করবেন না। আমার মনে হয় আল্লাহর বিচার আছে এবং আল্লাহ তাআলা চায়, মানুষও দেখতে চায় যারা স্বজন হারিয়েছে, যারা ছেলেবেলায় হারিয়ে এই পবিত্র রমজান মাসে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, কান্নাকাটি করছে, দোয়া করছে যে তারা তাদের স্বজনদের দেখতে চায়, জানতে চায় তাদের কি অবস্থা। এই যে একের পর এক খুন করছে, এখনো খুন করছে পবিত্র রমজান মাসে। তাই আমি বলবো যে দেখবেন, অচিরেই দেখবেন এই আওয়ামী লীগকে জনগণ কিভাবে বিতাড়িত করে এবং আওয়ামী লীগের পরিণতি, শেষ পরিণতি আল্লাহ কি দেয় সেটা দেখার জন্য এই দেশের মানুষ অপেক্ষা করছে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু বলবো আসুন আমরা আমরা অস্ত্র নয়, আমরা সংঘাত নয়, আমরা শান্তিপূর্ণভাবে আগামী দিনে আমাদের কর্মসূচিগুলি এগিয়ে নিয়ে যাব এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে এদেশে এদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য পথ প্রশস্ত করব, পথ তৈরি করব। সেই নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বিশ্বজোর وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَثَّ فِيهِمَا مِنْ دَابَّةٍ وَهُوَ عَلَى جَمْعِهِمْ إِذَا يَشَاءُ قَدِيرٌ وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ
فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَنْ كَثِيرٍ وَمَا أَنْتُمْ بِمُعْجِزِينَ فِي الْأَرْضِ.